ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি নিউ টাউন কফি হাউস, যেটা রিসেন্টলি ওপেন হয়েছে, এক বছর মতো হলো। তো আজকে আমরা সেখানে যাচ্ছি, চলো আমাদের সঙ্গে ঘুরে আসি। এই জায়গাটা হচ্ছে DLF 2 নামে পরিচিত। এখান থেকে আমাদেরকে বাস ধরতে হবে যাওয়ার জন্য, আলিয়া ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়ার জন্য এখান থেকে বাস বা অটো পাওয়া যায়। তো আমরা এখান থেকে অটোতে যাবো। তোমরা যারা আসতে চাও, তোমাদেরকে একটু আমি রাস্তাটা বলে দিচ্ছি। যদি কেউ শিয়ালদা থেকে আসো তাহলে আসতে পারবে এখান থেকে, NDSTC বলে একটা বাস আছে, ওই বাসটাতে তোমরা সোজা আলিয়া ইউনিভার্সিটি পর্যন্ত চলে আসতে পারবে। আলিয়া ইউনিভার্সিটি থেকে চলে এসে এখান থেকে অটো করে 10 টাকা লাগে, অটোতে চলে আসতে পারবে। কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, আমরা একটু পরিবেশটা ভালো, আজকে আবহাওয়াটা ভালো, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা চাইলে অটোতে করে আসতে পারো, 10 টাকা ভাড়া লাগবে। আমরা প্রায় চলে এসেছি এখানে আলিয়া ইউনিভার্সিটি থেকে, বেশি দূর না, প্রায় 600 মিটার মতো হেঁটে আসতে হবে পায়ে। চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি এখানে, এই কফি হাউসটা পড়ছে তোমার অমিত ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, ঠিক তার অপোজিট দিকে, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের অপোজিট দিকে কফি হাউসটা। একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে ভিড়টা একটু কম আছে এখানে, যত সন্ধ্যা হয় তত ভিড়টা বাড়ে। তোমরা হয়তো ভিডিও শেষে দেখতে পাবে কেমন ভিড় হয়েছে এখানে। এখন বিকালবেলা বলে ভিড়টা একটু কম আছে। কফি হাউসে ঢুকতে গেলে আগে থেকে নাম এন্ট্রি করতে হয় বা কুপন নিতে হয়। তো আমরা এখন কুপন নিচ্ছি, কুপন নিয়ে কুপনে যে সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বার ওরা ওখান থেকে বলে, তারপরেই এন্ট্রি করতে পারবে। তো সেই জন্য কুপন নিয়ে নিচ্ছি আমরা এখন এখান থেকে। কুপন নিয়ে আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মাত্র 10 থেকে 15 মিনিট ওয়েট করেছিলাম। এটা আমাদের কুপন নাম্বার, ওরা ওখান থেকে কুপন নাম্বার ধরে ডাকবে, সিকিউরিটি গার্ড যারা আছে। তারপরে এন্ট্রি করলাম আমরা ভিতরে। ভিড় বেশি থাকলে বেশিক্ষণ ওয়েট করতে হয়, তবে আমরা বেশিক্ষণ ওয়েট করিনি। তোমরা চাইলে সিট আগে থেকে বুক মাই শো থেকেও বুক করতে পারো অনলাইনের মাধ্যমে, নিউ টাউন কফি হাউস সার্চ করে বুক মাই শো থেকে টিকিটটা বুক করে আসতে পারবে, তাহলে বেশিক্ষণ ওয়েট করতে হবে না তোমাদেরকে হয়তো। সিকিউরিটি গার্ড আমাদের নাম্বার সিরিয়াল নাম্বার ডাকছিল, তাই আমরা ভিতরে এন্ট্রি করলাম। এটা হচ্ছে গেট দিয়ে ঢুকে মেন যে নিচের গ্রাউন্ড ফ্লোর, সেখানে দেখতে পাচ্ছো ভিড় কেমন আছে। যদিও সিট এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না, ওয়েট করতে হয়। তো আমাদেরকে উপরে সিট দিয়ে হয়েছে সেকেন্ড ফ্লোরে, তো আমরা সিঁড়িতে সেকেন্ড ফ্লোর যাচ্ছি। এটা সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর থেকে নিচের যে দৃশ্যটা, মানে সবাই বসে আছে চেয়ারে, দেখতে জাস্ট অসাম লাগছে এখান থেকে। নিচে যারা আছে তাদের জন্য ফ্যান দেওয়া আছে আর উপরে এসি লাগানো আছে, তো খুব একটা গরম না ভিতর। তোমরা দেখতে পাচ্ছ কত লোক আছে এখানে।
এটা হচ্ছে এখানকার মেনু কার্ড। তোমরা চাইলে ভিডিওটা পজ করে মেনু কার্ডের প্রাইসগুলো দেখতে পারো এবং কী কী আছে সেটাও দেখতে পারো এখান থেকে। প্রাইসটা খুব একটা বেশি না, নর্মাল রেস্টুরেন্টে যেরকম হয় সেরকম প্রাইস আছে, খুব একটা বেশি না। কফি হাউসটা বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর, ঠিক ভিতর থেকে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। ওই জন্য হয়তো ভিড়টা এখানে বেশি হয়, অনেক লোকে এখানে আসে। তো ভিতরটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে। নিচের জন্য অনেক বড় বড় ফ্যান দেওয়া আছে, অনেকগুলো ফ্যান লাগানো আছে। আর হ্যাঁ, এখানে একটা লাইব্রেরিও আছে, তোমরা চাইলে লাইব্রেরিতে ভিজিট করতে পারো, এসে এখানে বই পড়তে পারো বসে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাই এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে বাইরে একটু বসবো, দেখি বাইরে কেমন এখন ভিড় আছে। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন বাইরে চলে এসেছি, বাইরে এসে দেখছি এখানে এখন অনেক ভিড় বেড়ে গেছে। আমরা যখন এন্ট্রি করি তখন এতটা ভিড় ছিল না, তো আস্তে আস্তে যেমন সন্ধ্যা হয়ে আসছে তেমন ভিড়টাও এখানে অনেক বেশি হচ্ছে। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে অনেকই লোকজন আছে, আমরা যখন এন্ট্রি করি তখন এতটা ভিড় ছিল না। তো গাইজ, আমরা এখন ক্যাফে থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ি থেকে যাচ্ছি। ভালো লাগলো টাইম স্পেন্ড করতে এখানে, বাট খাবার দাবারের দাম ঠিকই ছিল, বেশি না খুব একটা, কিন্তু খাবার অত আমাকে ভালো লাগেনি, জানি না কাকে কেমন লাগে। বাট আমি চাউমিন অর্ডার করেছিলাম, চাউমিন তো একটা ভালো হয়নি, মনে হচ্ছে সিদ্ধ করে শুধু ক্যাপসিকাম আর এগুলো মিশিয়ে হালকা করে ভেজে দিয়ে দিয়েছে, অত ভালো লাগছিলো না খেতে। কফিটা ছিল মোটামুটি, অত ভালো না। বাট এখানে ভিড় প্রচুর, জানি না কেন লোক এখানে আসে, বাট ভিড় হচ্ছে প্রচুর। কিন্তু কোনো জিনিসের দাম ঠিকঠাক আছে, এমনি অন্য জায়গায় তুমি যেরকম পাবা সেরকম এখানেও পাবা, বাট এখানে অত বেশি দাম এটা নয়। পরিবেশটা ভালো, এখানে ঘোরার জন্য ভালো জায়গা, বাট খাবারটা অত ভালো লাগেনি আমাকে। আবার একদিন গিয়ে ট্রাই করবো, দেখবো অন্য কিছু ভালো পাওয়া যায় কি না, আজকে টাইম ছিল না তাই চলে আসলাম তাড়াতাড়ি। চলো দেখা হবে আবার পরে। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, বাজেট খুব কম তাই টোটোতে যেতে পারছি না, হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে। কেমন লাগছে হাঁটতে? খুব ভালো। বাজেট খুব কম তাই হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে, যদিও টোটো করে যেতে পারতাম 10 টাকা লাগতো বলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর হাঁটতেও ভালো লাগছে, বৈকাল টাইম, দেখো আবহাওয়াটা তোমরাও খুবই সুন্দর, হালকা হালকা বাতাস আসছে,
ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। আরও একটা ভালো জায়গা গিয়ে আমরা ব্লগ ভিডিও বানাবো, এটাও ভালো জায়গা ছিল, আর একটা ভালো জায়গা গিয়ে দেখাবো। ঠিক আছে, থাকো ভালো থাকো সবাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। বাই বাই, টাটা।